দিনাজপুরে মহা সংকটে কিডনি রোগীরা, ওষুধ সংকটে চার মাস ধরে বন্ধ আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেবা। এদিকে চিকিৎসক সংকটে চালু হয়নি শেরপুর জেলা হাসপাতালের আইসিইউ ইউনিটের কার্যক্রম। জীবন বাঁচানোর আকুতি নিয়ে লিফলেট হাতে হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে নিরুপায় কিডনি রোগীরা। গেল চার মাস ধরে সরবরাহ বন্ধ রয়েছে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস রোগীদের জরুরি ওষুধ, এমনকি বাড়তি খরচেও মিলছে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে দরিদ্র রোগীরা। এ বিষয়ে কথা বলতে গেলে দেখা মেলেনি হাসপাতাল পরিচালকের, মুঠোফোনে অভিযোগ স্বীকার করেন তিনি। খুব বিক্ষোভ বলে কোনো কিছু করে নাই, ওনারা আসছিলেন আমার কাছে, দেখা করছেন, আমাদের একটা ফ্লুইড শেষের দিকে শেরপুর জেলা হাসপাতালের আইসিইউ ইউনিট। এতে সেবা বঞ্চিত মুমূর্ষু রোগীরা, দ্রুত সময়ের মধ্যে এটি চালুর দাবি ভুক্তভোগীদের। আইসিইউ আছে, সে আইসিইউ আছে আমরা জানি, কিন্তু আইসিইউর কোনো কার্যক্রম নাই। মুমূর্ষু রোগীগুলো আমাদের যাইতে দেখা যায় রাস্তার ভিতরেই বেশিরভাগ রোগী মারা যায়। আইসিইউ ইউনিট চালুর জন্য মন্ত্রণালয়ে চিকিৎসক ও নার্সের চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। বর্তমানে চিকিৎসক এবং অন্য সাপোর্টিং স্টাফ সংকট থাকার কারণে এখনো চালু করা যায় নাই। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে এটা চালু হয়ে যাবে এবং এর চাহিদাও উদ্যোগ কর্তৃপক্ষ পাঠানো হয়েছে। শেরপুর জেলার প্রায় 17 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল জেলার সদর হাসপাতাল। এখানে প্রতিদিন প্রায় 1000 মানুষ সেবা নেন। রওশন আরা তানিয়া, চ্যানেল 24।